আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছো শায়েকা জাহান সাজ? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কি ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। আজকে তুমি কোন বইটা রিভিউ দিবে? আজকে আমি রিভিউ দিব শিকরের সন্ধানে হামিনা বাবশের লেখা। আচ্ছা, তো প্রথমে বইটা সম্পর্কে কিছু বলার আগে আমি যেটা বলতে চাচ্ছি যে বইটা অনেক সুন্দর একটা বই, অসাধারণ এক কথা। এই বইটা প্রত্যেকটা মুসলিমের আমার মনে হয় পড়া উচিত যাদের পরিচয় সম্পর্কে জানার জন্য। তো এখানে প্রথমে হামিদা মুবাশ্বিরা হচ্ছে আমাদেরকে বিভক্ত করেছে কয়েকটা জাতিতে, কারণ আমাদের বনি ইসরায়েল থেকেই কিন্তু আমরাও এসেছি, ইহুদিরাও এসেছে, খ্রিস্টানরাও এসেছে এক জায়গা থেকে। তো উনি সেখান থেকে বর্ণনা করেছেন যে কেন তারা ইহুদি, কেন তারা খ্রিস্টান এবং কেন আমরা মুসলমান। তো এখানে প্রথম উনি গোড়া থেকে এটা বর্ণনা করেছেন, ইব্রাহিম আলাইহিসসালামের যুগ থেকে শুরু করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে কিন্তু এই তিনটা হচ্ছে ধর্মে হচ্ছে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। ওনাকে খ্রিস্টানরা বলে ফাদার অফ ফেথ। তো উনি ওখান থেকে কিন্তু ওনার দুজন হচ্ছে স্ত্রী ছিল এবং তাদের গর্ভে ইসহাক আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম হয়, এবং ইসহাক আলাইহিসসালাম থেকে ধীরে ধীরে ইয়াকুব আলাইহিসসালাম আসে এবং তিনি মূলত ইসরায়েল বংশ শুরু করেন, এবং সেখান থেকে ঈসা, মুসা, দাউদ আলাইহিসসালাম, তারপর সুলাইমান আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম আসে, আর ইসমাইল আলাইহিসসালাম থেকে আসেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রকৃতপক্ষে তারা কিন্তু একই বংশের, কারণ ইব্রাহিম আলাইহিসসালামের ঐরস জাত তারাই। তো যেহেতু তাদের একই বাবা ছিল, তার কারণে এরা সবাই একই বংশ বলা যেতে পারে। তো এখন আমি শুরু করি, সেটা হচ্ছে যে প্রথমত আমরা বলবো মুসা আলাইহি ওয়াসাল্লামের কথা। তো মুসা আলাইহিসসালাম এসেছেন, ইয়াকুব আলাইহিসসালাম হচ্ছে ইসরায়েল ছিল এবং তার বংশ থেকে ইউসুফ আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম এসেছিল ইয়াকুব আলাইহিসসালাম এবং তার থেকে এসেছেন মুসা আলাইহিসসালাম। তো মুসা আলাইহিসসালামের কাহিনীটা আমি বর্ণনা করি। সে সময় ফিরাউন ছিল মিশরের রাজা এবং হচ্ছে হুট করে একটা স্বপ্ন দেখতেছিল যে ওর ধ্বংসব্য ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো খুব ভীত হয়ে গেল, ও তখন জানতো বনি ইসরায়েল নামে একটা শক্তিশালী গোষ্ঠী আছে এখানে। তো তখন ওই বুঝতে তখন ও বিভিন্ন স্বপ্ন বিশারদকে ডাকলো এবং এক পর্যায়ে একজন স্বপ্ন বিশারদ তাকে বললো যে সম্ভবত বনি ইসরায়েল বংশে একটা বালক জন্মগ্রহণ করবে যে আপনার এই রাজত্বকে ধ্বংস করে দেবে। তখন ফিরাউন অনেক ভয় পেয়ে গেল, কারণ ওরা জানতো যে এই বনি ইসরায়েল যথেষ্ট ভালো একটি গোষ্ঠী। তখন হচ্ছে ওই কি করলো, যার বনি ইসরায়েল যেগুলো শিশু সন্তান মানে পুত্র সন্তান জন্মগ্রহণ করলো তা সবাইকে মেরে ফেলতে শুরু করলো। এভাবে মেরে ফেললো, কিন্তু আল্লাহর বিশেষ কুদরতে মুসা আলাইহিসসালাম কিন্তু ঠিক মতো জন্মগ্রহণ করলেন, কারণ কেউ বুঝতেই পারলো না যে তিনি তার মায়ের গর্ভে ছিলেন। এরপর জন্মগ্রহণ করার পর আল্লাহ তাআলা তার মাকে বললেন যে তুমি তাকে বরং হচ্ছে নীল নদে ভাসিয়ে দাও, এটা তার নির্দেশ। তখন তার মা বললো যে তখন তার মা তাকে হচ্ছে ভাসিয়ে দিল। এখানে আমাদের সবচেয়ে বড় শিক্ষা যেটা, যে একজন মা আর শুধুমাত্র আল্লাহর নির্দেশ পালন করার জন্য তার সন্তানকে পর্যন্ত নদীতে ভাসিয়ে দিচ্ছে, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে দিচ্ছে। এটা কিন্তু উনি শুধুমাত্র আল্লাহর উপর তাকওয়া রেখেই এতটুকু করেছেন। আল্লাহ তারপর তাহলে কতটা স্ট্রং ছিল এটা আমরা তাদের হচ্ছে কর্মকাণ্ডেই বুঝতে পারছি। তো তারপর নীল নদে ভেসে মুসা আলাইহিসসালাম গিয়ে ফিরাউনের বাড়ির হচ্ছে মানে ফিরাউনের প্রাসাদের যে পার্কটা ছিল সেখানেই উঠলে এবং আসিয়া অর্থাৎ ফিরাউনের স্ত্রী তাকে পেল। তো আসিয়া খুবই ভালো একজন মহিলা ছিল এবং কোরআনে যে দুজন মহিলার কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে কিন্তু আসিয়া অন্যতম। তো আসিয়ার হাজিতাল্লাহ আনহু একজন দয়ালু নারী ছিলেন এবং তিনি নিঃসন্তান ছিলেন, তাই ফিরাউনকে তিনি তুলে নিলেন, কারণ ফিরাউনকে না মুসা আলাইহিসসালামকে তিনি তুলে নিলেন। তো মুসা আলাইহিসসালামকে তুলে নেওয়ার পর তিনি তাকে মানুষ করতে শুরু করলেন এবং ফিরাউন ইতিমধ্যে বুঝতে পারলো যে এই শিশুটি সম্ভবত সেই বনি ইসরায়েল শিশু যে তাকে তার ধরা সাম্রাজ্য ধ্বংস করবে, কারণ বিভিন্ন বৈশিষ্ট্য ফুটে উঠছিল তার মাঝে। তখন ফিরাউন তাকে মেরে ফেলতে চাইলো, কিন্তু আসিয়া হচ্ছে অগ্নি পরীক্ষা দিয়ে আমাদের শিশু মুসা আলাইহিসসালামকে রক্ষা করলেন। তারপর ধীরে ধীরে মুসা আলাইহিসসালাম বড় হলেন এবং এক পর্যায়ে যখন তিনি যুবক বয়সের তখন হচ্ছে একজন বনি ইসরায়েলের লোককে একজন মিশরের মানুষ হচ্ছে হত্যা করতে মানে মারছিল বিনা কারণে, অন্যায় করেছিল সে, কিন্তু মারছিল বনি ইসরায়েলের লোককে। তখন মুসা আলাইহিসসালামের খুব রাগ হয় আর কি, তিনি শর্ট টেম্পার্ড ছিলেন। তো রাগ হওয়ার কারণে ওই উনি হচ্ছে মিশরীয় লোকটাকে একটা খুশি দেন, অনিচ্ছাকৃত ভাবে লোকটি তখন মারা যায়। তখন মুসা আলাইহিসসালাম খুবই ভয় পেয়ে যান যে এখন যদি ফিরাউন জানতে পারে আমি তার গোত্রের কাউকে মেরেছি তাহলে তো উনি আমাকে মেরে ফেলবে। এজন্য তিনি সেখান থেকে চলে যান এবং সেখানে এক লোকের সাথে তার পরিচয় হয়। সেই লোকটির একজন কন্যাকে তিনি বিয়ে করেন এবং সেখানে 10 বছর থাকেন। তারপর আল্লাহ বলেন যে এখন তোমাকে যেতে হবে, কারণ মুসা আলাইহিসসালাম অবর্তমানে বনি ইসরায়েল একদমই মিশরীয় সংস্কৃতিতে লিপ্ত হয়ে গেছিল। তখন আল্লাহ তাকে বললেন যে তোমাকে এখন যেতে হবে মুসা, তাদেরকে তোমাকে রক্ষা করতে হবে। তখন মুসা আলাইহিসসালাম ভয় পেলেন যে আমি গেলে হয়তো ফিরাউন আমাকে মেরে ফেলবে, কারণ আমি তো তার মিশ্রিত গোত্রে একজনকে মারছিলাম। তখন আল্লাহ তাকে অভয় দিলেন যে কোনো সমস্যা নেই, আমি তোমার সাথে আছি, তোমার রব আছে। তখন তিনি তার বড় ভাই হারুন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহু আসসালামকে সাথে নিয়ে মিশরে গেলেন এবং ফিরাউনকে দিনের দাওয়াত দিল, কিন্তু ফিরাউন ঠিক মতো শুনছিল না ও বিভিন্ন প্রসঙ্গ টানছিল, আল্লাহর একত্ববাদ মেনে নিচ্ছিল না। তখন কিন্তু তিনি তারপরও অটল থাকলেন এবং একত্ববাদের প্রচার করতে থাকলেন। তখন এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় কি, যখন আমরা কাউকে দিনের দাওয়াত যাবো হয়তো সেও অনেক প্রসঙ্গ টানবে, কিন্তু আমাদেরকে অটল থাকতে হবে। মুসা আলাইহিসসালামের মতো আমরা সবসময় আল্লাহর একত্ববাদে হচ্ছে কথা বলে যাবো। তো ফিরাউন তখন মুসা আলাইহিসসালামকে আল্লাহ কিছু মুজিজা দিলেন, যেমন লাঠিকে সাত পায়ে রূপান্তর করতে পারবেন এবং তার আলো তার গা থেকে আলো বের হবে।
তো তিনি মুজিজাগুলো দেখালেন, ফিরাউন এটা মানলো না, কারণ তখন মিশরের জাদু খুবই প্রচলন ছিল, যার কারণে ফিরাউন ভাবলো এটা হয়তো কোনো উচ্চ মানের জাদু। তখন ফিরাউন বললো কি যে 10 জন মিশরীয় সেরা জাদুকরের সাথে তোমাকে আমি হচ্ছে কম্পিটিশন দিব, এবং তুমি যদি সেখানে জিততে পারো তবেই আমি তোমার আল্লাহকে হচ্ছে মেনে নেবো। তো তখন মুসা আলাহ সাল্লাম রাজি হয়ে গেলেন, সত্যি তিনি একটু ভয় পেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন যে তার রব তার সাথে আছে। তখন সেই 10 জন জাদুকরকে মুসা আলাহ সাল্লাম বললেন যে তোমরা দিনের দিন গ্রহণ করো, তারা করলো না, কারণ তারা ফিরাউনের হচ্ছে পুরস্কারের জন্য খুবই উদগ্রীব ছিল। তখন মুসা আলাহ সাল্লাম জাদু দেখালেন, তিনি হচ্ছে লাঠিকে সাপে পরিণত করলেন। তখন জাদুকররা বুঝতে পারলো যে এটা আসলে জাদু না, কারণ তারা যেটা করে সেটা কেবল দৃষ্টিভ্রম, মানে মানুষের একটা তৈরি করে যে এরকম দেখায় আর কিছু না। তখন তারা বুঝতে পারলো যে এটা তাহলে জাদু হতে পারে না, এটা সত্যি হচ্ছে অলৌকিক কিছু, তার মানে মুসার রবই হয়তো সত্যিকারের রব। তখন ওই 10 জন জাদুকরই ইমান আনলেন এবং তারা হচ্ছে মুসলমান হয়ে গেলেন, এবং সাথে সাথে তাদের ইমান এতটাই স্ট্রং হয়ে গেল, ফিরাউন তাদেরকে বললো যে রাগ করে যে আমি তোমাদেরকে মেরে ফেলবো, তারপরে ওরা কর্ণপাত করলো না এবং ফিরাউন তাদেরকে মেরে ফেললো, সেখানেই তারা মারা গেলেন। এখানে আমাদের আরেকটা বিষয় শিক্ষণীয়, সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো বিষয়ে পূর্ণ জ্ঞান থাকে তাহলে কখনোই সেটা আমাদেরকে ধর্ম থেকে হচ্ছে বিতাড়িত করতে পারবে না। যখন আমরা অনেকেই দেখি যে এখন অনেকে ফিজিক্সে বা ফিলোসফি কেমিস্ট্রি পড়ে নাস্তিক হয়ে যাচ্ছে, এটা নাস্তিক হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের আল্লাহ বলেই দিয়েছে যে এটা অকৃত্রিম, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, ঐশ্বরিক বাণী, তাই আমরা নাস্তিক হতে পারবো না। যদি আমাদের পূর্ণ জ্ঞান থাকে তাহলেই আমরা বুঝতে পারবো যে আসলে বিজ্ঞান অবশ্যই আমাদের ধর্মের সাথে কখনোই আসতে পারে না, কারণ এটা একটা অসীম এবং অতুলনীয় জিনিস, আর বিজ্ঞানকে তো আমরা নিজেরাই তৈরি করেছি। তো তারপরে হচ্ছে মুসা আলাহ সাল্লাম মুসা আলাহ সাল্লাম বনি ইসরায়েলের যে কজন তাকে অনুসরণ করছিল তাদেরকে নিয়ে তিনি নীলনদ পার হয়ে চলে যেতে চাচ্ছিলেন তাদের নির্ধারিত স্থান জেরুজালেম, যেটা আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিল। ওটা যাওয়ার সময় ফিরাউন তাকে পিছু নিল তাকে আক্রমণ করার জন্য। তখন মুসা আলাহ সাল্লাম নীলনদের সামনে বসে গেলেন, পিছনে ফিরাউনের বাহিনী, সামনে নীলনদ, এটা পার হওয়া অসম্ভব। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, মুসা তোমার হাতের লাঠিটা দিয়ে তুমি আঘাত করো নীলনদের। তখন তিনি তাই করেন এবং রাস্তা হয়ে গেল, সুবহানাল্লাহ। তখন তিনি সেটা পার হয়ে গেলেন এবং ফিরাউনও তাই করতে চাইল, তার দেখাতে যেহেতু রাস্তা হয়ে আছে তো পার হতেই পারবে। তখন ফিরাউনরা মাছ নদীতে গেল, তখন আল্লাহ রাস্তাটা বন্ধ করে দেন এবং ফিরাউন সেখানে দলবল নিয়ে হচ্ছে মারা গেলেন। এখানে একটা বিষয় শিক্ষণীয়, আল্লাহ তাআলা ফিরাউনকে পানির মতো একটা জিনিস দিয়ে হচ্ছে হত্যা করেছিল, যেখানে সে ছিল সবচেয়ে শক্তিশালী একজন বাদশাহ। তার মানে আল্লাহ আমাদের যে কোনো সময় যে কোনো ক্ষুদ্র জিনিস দিয়েও শেষ করে দিতে পারে। তো তারপর তারা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হলো। এখন এত বড় একটা নিয়ামত তারা দেখলো যে পানি ফাঁক হয়ে যাচ্ছে, সেখানে রাস্তা হচ্ছে শুধু তাদের হাঁটার জন্য। দেখার পরেও সে বনি ইসরায়েলরা বললো কি, তাহলে তুমি একটা কাজ করো মুসা, তোমার রবের একটা মূর্তি তৈরি করো যাতে আমরা তার পূজা করতে পারি। তখন মুসা আলাহ সাল্লাম রেগে গেলেন এবং তাদেরকে শুধু বললেন তোমরা মূর্খ। এটা বললেন এর কারণ হচ্ছে যে তারা এতদিন থেকে যে সংস্কৃতি আসছে সেখানে তো তার মূর্তি পূজা করছিল, তারা ভেবেছে যে আল্লাহর নিশ্চয়ই কোনো একটা মূর্তি থাকবে, তো আল্লাহর সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা ছিল না, যার দরুন তারা ভাবলো যে মূর্তিকেই পূজা করতে হবে। তখন মুসা আলাহ সাল্লাম বুঝতে পারলেন যে তারা আসলে শিক্ষাটা নেই, তাই তাদেরকে মূর্খ বলেছিলেন, অন্য কিছু বলেনি বা আল্লাহ তাকে আজাব দেননি। তারপর তারা জেরুজালেমে যাওয়ার জন্য বের হলো এবং জেরুজালেমে যাওয়ার সময় সেখানে একটা শক্তিশালী গোষ্ঠী আগে থেকে জেরুজালেমে বসবাস করতো, আল্লাহ তো তাদের জন্য জেরুজালেমটা নির্ধারিত করেছিলেন। কিন্তু যখন ওরা দেখলো যে শক্তিশালী একটি গোষ্ঠী, তখন তারা বললো কি যে তুমি এবং তোমার রব গিয়েই বরং যুদ্ধ করো মুসা, আমরা যাবো না, আস্তাগফিরুল্লাহ। তো এখানে এরা যখন এটা বললো তখন আল্লাহ তাআলা ভীষণ রেগে গেলেন, কারণ তাদের আল্লাহ তো নিজে থেকে কিছু দিবেন না, আমাদেরকে চেষ্টা করতে হবে, তারপর তো আল্লাহ আমাদেরকে কিছু দিবেন। তাহলে ওরা ভয় পাচ্ছে এবং আল্লাহর সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই, কারণ তারা বলছে তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো। তো এই প্রসঙ্গে তখন হচ্ছে মুসা আলাহ সাল্লাম জেরুজালেমে হচ্ছে যেতে পারলেন না, কারণ 40 বছরের জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন যে তারা যেন যেতে না পারে। এরপর 40 বছর তারা বিভিন্ন স্থানে ঘুরলো এবং সেখানে একটা মরুভূমিতে তারা থাকলো, কিন্তু আল্লাহ সেখানে নিয়ামত দিয়েছিল, তাদেরকে পানিও দিয়েছিল, এমনকি জান্নাতে খাবার পর্যন্ত দিয়েছিল এবং 12টি ধারা তৈরি করে দিয়েছিল ঝর্ণা, যাতে তারা পানিও সংগ্রহ করতে পারে। তো এই 12টি ধারা 12টি গোত্রের জন্য তৈরি করেছে, যাতে করে তারা বিবাদে জড়িয়ে না যায়। এখানে একটা বিষয় হলো, তারা জান্নাতে খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেলো, তারা বললো যে মুসা একটা কাজ করো, তোমার রবকে বলো আমরা যেন এখানে মিশরের মতো মানে ফসলগুলো তৈরি করতে পারি, আমরা ওভাবেই জীবনযাপন করতে চাই। মুসা অবাক হয়ে গেল, মুসা আলাহ সাল্লাম উনি বললেন যে তোমরা কি তাহলে উত্তম বস্তু ছেড়ে এই পৃথিবীর বস্তুটাই গ্রহণ করতে চাইছো? তাহলে এখানে তাদের কতটা অভ্যস্ত, তার মানে তারা যেহেতু এর খাবারটা চাচ্ছে, তার মানে ওরা মিশরীয় জীবনটাই আবার ফিরে পেতে চাচ্ছে, এটাই বোঝানো হচ্ছে। তো তারপর এরপর কিছুদিন চলে যায় এবং মুসা আলাহ সাল্লামকে তখন আল্লাহ তাওরাত দেওয়ার জন্য তুর পাহাড়ে ডাকেন, তিনি বলেন তুমি 30 দিনের জন্য আমার কাছে আসো, আমি তোমাকে তুর পাহাড়ে গিয়ে তাওরাত দিব। তখন মুসা আলাহ সাল্লাম 30 দিনের কথা বলে তার সাহাবীদের রেখে চলে যান তুর পাহাড়ে, সেখানে আল্লাহ তাদেরকে জানান যে 40 দিন অবস্থান করতে হবে। এই 40 দিনের 10 দিনের মাথায় সামিরি গোত্রের এক লোক গরুর একটা মূর্তি বানায় ফেললো এবং ওই বনিজের দিকে বললো কি যে দেখো মুসা তো বলেছিল 30 দিনের কথা বলে যাবে,
কিন্তু সে তো 40 দিনও ফিরে আসছে না, নিশ্চয়ই সে তার আল্লাহকে খুঁজে পাচ্ছে না, এই কারণেই তো সে আসতে পারছে না। তাহলে আমি তোমরা এই কাজ করো, আমি যে মূর্তিটা তৈরি করেছি দেখো সেটা হচ্ছে নড়তে পারে, কারণ সে জিনের বিদ্যা কাজে লাগিয়েছিল। সেখানে বলে যে এই গরুটাকে তুমি তোমরা সবাই পূজা করো, কারণ এই তো তোমাদের উপাস্য। আস্তাগফিরুল্লাহ। তো এখানে তারা কিছু কিছু বনী ইসরাঈল অবশ্য দ্বিধা করছিল যে আসলে কি মুসা ফিরে আসা অব্দি অপেক্ষা করি, কিন্তু বেশিরভাগই ওই গরুটাকে নড়তে চড়তে দেখে ভেবেছে হ্যাঁ এটাই আমাদের উপাস্য, কারণ তারা তো আগে থেকে মূর্তি পূজা করে আসছে। তো যেখানে হারুন আলাইহিস সালাম ছিল, যারাকে তার শিষ্য তাদেরকে বারণ করছিল কিন্তু তারা শুনছিল না। তারপর এরপর মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, এটা দেখে তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন, এবং যদিও বা তিনি আগে থেকে এটা শুনেছিলেন, তারপর তিনি তাদেরকে বললেন যে তোমাদের হচ্ছে উপর আজাব বর্ষিত হোক, এবং তারপর 70 জন নির্বাচিত হচ্ছে বনী ইসরায়েলদেরকে নিয়ে তিনি গেলেন হচ্ছে অন্য রাজ্য জয়ের উদ্দেশ্যে, এবং সেখানে ওরা হচ্ছে নিজেদেরকে একে অপরকে হত্যা করে শাস্তি দিয়েছিল, তো তারা সেখানে মারা যায়। তারপর এই 70 জন নিয়ে তিনি যখন তাদের নির্ধারিত স্থানে 40 বছর ইতিমধ্যে কেটে গেছে, তাই জেরুজালেমে যাচ্ছিলেন, তখন তারা উদ্ধৃতের মতো সেখানে প্রবেশ করলো। মহান তখন কিন্তু মুসা আলাইহিস সালাম মারা গিয়েছিলেন, তিনি দেখতে পারেননি তার জাতি সেই নির্ধারিত স্থানে পবিত্র ভূমিতে প্রবেশ করেছিল। তারা উদ্ধৃতের মতো প্রবেশ করলো, আল্লাহ কিন্তু তাদেরকে বলেছিলেন তোমরা এখানে প্রবেশ করবে ক্ষমা চেয়ে, কারণ তোমরা পাপের অপরাধের কারণে 40 বছর এখানে আসতে পারোনি। তারা উদ্ধৃতের মতো প্রবেশ করলো এবং এখানেই তারা নিজেদেরকে ইহুদি ভাবতে শুরু করলো। এখান থেকেই মূলত ইহুদি ধর্মের শুরু হয়েছে, ইহুদি ধর্মরা ওখানে বসবাস শুরু করলো। এবং তারপরে হচ্ছে যে তারা ঈসা, এরপর আসে ঈসা আলাইহিস সালামের কাহিনী, কারণ তখন ঈসা হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা মানে মরিয়মের মা বাবা, তারা হচ্ছে সন্তান ছিল না তাদের, তো তারা আল্লাহর কাছে হচ্ছে প্রার্থনা করতে থাকলো যে তাদেরকে একটা সন্তান দেওয়া হয়। তখন ঈসা আলাইহিস সালামের মানে মা মরিয়ম আলাইহিস সালামের জন্ম হয়, কিন্তু হচ্ছে মরিয়ম আলাইহিস সালামের মা চেয়েছিল না একটা পুত্র সন্তান, তাতে করে কি হবে উনি ইসলামের জন্য তাকে হচ্ছে কাজে বের করে দিতে পারবে, সে ইসলাম প্রচার করবে, কিন্তু আল্লাহ তাদেরকে একটা মেয়ে দিলেন। তখন উনি বললেন যে হে আল্লাহ আমি তো একটা কন্যা সন্তান জন্ম দিয়েছি। তখন আল্লাহ বললেন যে এ কন্যা হচ্ছে তোমার হচ্ছে 100 জন পুত্রের চেয়ে উত্তম, কারণ তাকে আসলে অনেক মর্যাদা দেওয়া হয়েছে। কোরআনের হচ্ছে 2 জন নারীর মধ্যে তিনি একজন, যাকে কোরআনে উল্লেখ করা হয়েছে। এরপর মরিয়ম আলাইহিস সালাম অনেক হচ্ছে পরেশগার ছিলেন, এবং তার গর্ভে হচ্ছে কোনো বাবা ব্যতীত ঈসা আলাইহিস সালাম চলে আসে। ঈসা আলাইহিস সালাম যখন জন্ম হয় তখন সেখানকার হচ্ছে মানুষজন তাকে হচ্ছে খারাপ ভাবতে থাকে, যদিও বা তিনি ছিলেন খুবই সুন্দর চরিত্র অধিকারী, তাকে খারাপ ভাবতে থাকে। তখন তিনি বলেন যে আমি কিছু বলবো না, আমার যে কোলে যে শিশু আছে ঈসা সেই বলবে যে আসলে সে কে। তখন ঈসা আলাইহিস সালাম সেই অতটুকু বয়সে আল্লাহর এক অলৌকিক ক্ষমতা মানে অলৌকিক নিদর্শনের দ্বারা সে বলে যে আমি আসলে আল্লাহর নবী, এবং আমার এসেছে তোমাদের কাছে হচ্ছে বাণী প্রচার করতে। তখন তারা সেটা তাও বিশ্বাস করে না, এত বড় একটা মুজিজা দেখেও তারা ভাবে যে এটা হয়তো নিছকই কোনো জাদু। তারপর ঈসা আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে থাকে, এবং এখন এই সময় ওদের গোত্রের লোকেরা চিন্তা করতে শুরু করে যে ঈসা আলাইহিস সালামের এত গুণ রয়েছে, তিনি তো কুষ্ঠরোগীকে সুস্থ করছেন, অন্ধকে দিচ্ছেন, দৃষ্টি দান করছেন, তার মানে নিশ্চয়ই এ হলো আল্লাহর পুত্র। আস্তাগফিরুল্লাহ। তারা ভেবে নেয় যে আল্লাহ একটা অংশ তাকে পাঠিয়েছে, এটা আল্লাহর পুত্র, এবং মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, এরকম বাজে ধারণা নিয়ে তারা তাকে হচ্ছে তাকে পূজা করতে শুরু করে। কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে শতবার না করে, সে শুধু সে বলেই যে আমি এসেছি শুধুমাত্র তোমাদের কাছে তার বাণী প্রচার করতে, কিন্তু তারা সাথে মেনে নেয় না। এরকম চলতে থাকে, এবং একদল তখন একদল লোক তার শত্রু হয়ে যায়। যখন দেখে ঈসার ধর্ম অনেক বেশি হচ্ছে হয়ে যাচ্ছে, ফেমাস হয়ে যাচ্ছে, তখন একদল শত্রু হয় এবং তাকে মেরে ফেলতে চায়। কিন্তু তখন আল্লাহ তাআলা তাদের আগে থেকেই বুঝতে পারে, এবং আল্লাহ তাআলা তখন বলে ঈসা তোমার কাছ থেকে তুমি সম্পূর্ণ যেহেতু করতে পারোনি, আমি তোমাকে নিয়ে যাবো এবং আবার তোমাকে ফিরিয়ে দেবো। ওরা যাকে ক্রুশবিদ্ধ করেছে সে আসলে ঈসা আলাইহিস সালাম না। তাই খ্রিস্টানরা যেটা মনে করে যে ক্রুশবিদ্ধ হয়ে তাদের পাপ নিয়ে মারা গেছেন আমাদের ঈসা আলাইহিস সালাম, সেটা আসলে সম্পূর্ণ মিথ্যা, কারণ আল্লাহ তাদেরকে আগেই তুলে নিয়েছে। তারা যাকে ভাবে সে আসলে আমাদের ঈসা আলাইহিস সালাম নয়। তো এখানে খ্রিস্টান ধর্মের সাথে ইহুদি ধর্মের সাথে আমাদের একটা পার্থক্য হামিদা বাবা সেটা তুলে ধরেছিলেন, যেখানে তিনি বলেছেন যে হচ্ছে ইহুদিরা মনে করে মরিয়ম আলাইহিস সালামকে একজন ব্যভিচারিণী হিসেবে, এবং ঈসা আলাইহিস সালামকে তারা ঠক বলে, অর্থাৎ তিনি কোনো কাজের না এরকম বলে। আর খ্রিস্টানরা মনে করে তিনি আল্লাহর পুত্র, আর মরিয়মকে ভাবে তার স্ত্রী, এটাও ভুল ধারণা। হয়তো এই ধারণা হচ্ছে তিনি একমাত্র আল্লাহর একজন ওলি, তিনি শুধুমাত্র বলতে এসেছেন আমাদেরকে তার দিনের কথা। তো এখানে তিনি আমাদের এই তিনটা ধর্মের পার্থক্য, আমাদের মতবিরোধ এগুলো তুলে ধরেছেন, এবং আমরা বুঝতে পারবো কেন আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ, এটা অমলিন। যেমন আমরা যদি বলি বাইবেলের কথা, বাইবেলে কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে এবং অনেকগুলো ভার্সন, এটা সঠিক না, এটা যে মানুষের লেখা এটা আমরা এমনিতেই বুঝতে পারি, কিন্তু কোরআন তা না, এটা একটা ঐশ্বরিক বাণী। আল্লাহ তাআলা নিজে যে আমাদের সাথে এটাতে কথোপকথন বলছেন, আমাদের শিক্ষা দিচ্ছেন, সেটা আমরা কোরআন পড়লেই বুঝতে পারবো। তো এখানে হামিদা বাবা যেটা বলেছে যে প্রত্যেকটা মুসলমানের উচিত কোরআনকে শেখা, নিজে যদি না শিখতে পারে তাহলে আমরা অবশ্যই ওনাদের প্রভাবিত হব, এবং আমাদের দেখা যাবে কি আমরা
আসলে তখন খ্রিস্টানদের ধর্ম মনে ভালো লাগবে, আমাদের ভালো ধর্ম ভালো লাগবে, আমরা দেখা যাচ্ছে ওগুলোতে চলে যাবো, কিন্তু আমাদেরকে কোরআন পড়তে হবে, তাতে করে আমরা নিজেরা নিজেদেরকে শিখতে পারবো এবং তাহলেই আমরা মুসলমান হিসেবে সঠিক মুসলিম হতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।